বসতহীন কলসে পাখিদের শান্তির আশ্রয়স্থল। আমরা কলস ক্যাম্পের দিকে যেতে যেতে ডলফিনের লম্পঝম্প দেখলাম। যাবার অনেক ট্যুর অপারেটর পেয়ে যাবেন, আবার পেয়ে যাবেন ক্যানিংয়ে, সোনাখালি, গদখালি এইসব জায়গায় বিভিন্ন ট্যুর অপারেটর, বিভিন্ন প্যাকেজ আছে। আপনার পছন্দ মতন আপনি চুজ করে আপনি সুন্দরবন ঘুরতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে একটা লঞ্চ বুক করবেন, আপনি আপনার মতন করে আপনার ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে যাবেন এবং আপনি নিজেরাই রান্না বান্না করবেন, তাও আপনি করতে পারেন। যেটা আমরা করেছিলাম যে আমরা নিজেদের বাজার হাট বাসনপত্র নিয়ে আমরা নিজেরাই রান্না বান্না করে খেয়েছি এবং ঘুরেছি, আপনি সেটাও করতে পারেন। তাহলে আর কি, এখানেই শেষ করছি, দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ।